প্রতিবেদন রচনার নিয়ম যেটা আজকে আলোচনা করতে চলেছি, প্রতিবেদন যেটাকে আমরা ইংরেজিতে রিপোর্ট বলে জানি, যেটা তোমাদের মাধ্যমিকের সিলেবাসে ইংরেজিতে রিপোর্ট নামে রয়েছে, সেটাই মাধ্যমিকের বাংলায় রয়েছে প্রতিবেদন নামে, যেটা কিন্তু তোমাদের খুবই একটু সমস্যায় ফেলে। বা অনেকে তোমরা ভাবো যে প্রতিবেদন ঠিক আছে ওটা লিখে দেব, কিন্তু না, কোনো জিনিসই কিন্তু প্র্যাকটিস না করলে সেটাই কিন্তু পারফেক্ট হওয়া যায় না। তাই জন্য প্রতিবেদনটাকেও কিন্তু একটু গুরুত্বের নজরে রাখতে হবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ 5-5টি নম্বর তোমাদের মাধ্যমিকের সিলেবাসে রয়েছে। ইতিপূর্বে আমি ইংরেজিতে রিপোর্ট রাইটিং কি করে করতে হয় সেটা তোমাদের আমি ভিডিও দিয়েছি, আর আজকে প্রতিবেদন রচনা নিয়ম নিয়ে আজকে হাজির হয়েছি। আর তোমাদেরকে কথা প্রসঙ্গে জানিয়ে রাখবো, এখন থেকে কিছু ভিডিও আমি তোমাদের জন্য এই হোয়াইট বোর্ডে করার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ এতে অনেকটা সুবিধা হয় বোঝাতে, বা তোমরাও বুঝতে অনেকটা সুবিধা হবে, কারণ ফ্রেমটা বড়, জিনিসটা লিখে তোমাদেরকে বোঝাচ্ছি সামনাসামনি, পুরো একটা ক্লাসরুমের মতন একটা অ্যাটমসফিয়ার করার জন্য এই পরিকল্পনা। তো যাই হোক, এই যে প্রতিবেদন, এই প্রতিবেদন জিনিসটা কি, দেখো প্রতিবেদনের আক্ষরিক অর্থ হচ্ছে বিবরণ। এই লাইনটা আগে তোমাদের দেখালাম আমি, প্রতিবেদনটা যদি গুগলে সার্চ করো দেখাবে বিবরণ, মানে একটা কোনো কিছুর বর্ণনা। এইবার প্রতিবেদনের সংজ্ঞাটা ঠিক কি, প্রতিবেদন বলতে কি বোঝায়, বিবরণ মানে তো একটা বর্ণনা বুঝলাম, একটা অ্যাপ্রক্স একটা বিবরণ তো জানো। তো দেখো, নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের সংক্ষিপ্ত অথচ তথ্য সমৃদ্ধ বর্ণনা বলছে, নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের, একটা নির্দিষ্ট কোনো কর্মকাণ্ড যেটা ঘটে গেছে সেটা, তার সংক্ষিপ্ত অথচ তথ্য সমৃদ্ধ বর্ণনা। এবার দেখো, প্রতিবেদন কিন্তু দুরকম হতে পারে, এখানে আবার কিরকম, যেটা ঘটে গেছে আবার যেটা ঘটবে, ঝড়ের আশঙ্কায় প্রতিবেদন হতে পারে ভবিষ্যৎকালে হবে, আর একটা হচ্ছে অতীতকালে ঘটে গেছে, ঠিক আছে, ম্যাক্সিমাম এই দুটোতেই হয়। আর আর একটা তিনটে কাল, বর্তমান কাল, ধরো একটা খেলা চলছে, টেস্ট ম্যাচ, যে কোনো পত্রিকায় খেলার তৃতীয় দিনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিবেদনটাই দেখবে যে সেখানে বর্তমান এবং ভবিষ্যৎ অতীত তিনটেরই একটা মিশ্রণ থাকে। তো যাই হোক, অত জটিলতায় গিয়ে লাভ নেই, তোমাদের কিন্তু সেই রকম প্রতিবেদন আসে না, তোমাদের যে প্রতিবেদন আসে সেটা হয় অতীতকালে নয় ভবিষ্যৎকালে, এই দুটো বিষয় নিয়ে আসে। আর এই মুহূর্তে যদি বর্তমানেও আসে, এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ যদি দেখো কোনো ব্যাপার নয়, যে কোনো কালেই আসুক, যেভাবেই আসুক, কমন আসুক, আনকমন আসুক, যা আসুক, তোমরা কিন্তু 5-5 কিংবা 4 একদম কনফার্ম নিয়ে আসতে পারবে। যারা একটু বেশি প্র্যাকটিস করবে তারা অবশ্যই 5-5ই পেয়ে যাবে। তো দেখো, নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের সংক্ষিপ্ত মানে ছোট অথচ তথ্য সমৃদ্ধ বর্ণনা হতে হবে, বর্ণনাটা ছোট হবে এবং তথ্য সমৃদ্ধ মানে ইনফরমেটিভ হবে, অনেক কিছু তথ্য থাকবে সেই ছোট কয়েকটি লাইনের মধ্যে, এবং যেটা অন্যকে জানানোর জন্য তুলে ধরা হয়, অন্যকে জানানোর জন্য, অর্থাৎ যে কোনো ঘটনা যেটা তুমি জানলে, কিন্তু তুমি জানলে তো হবে না, সেটা অন্যকে জানাতে হবে, সেই তুলে ধরার যে ব্যাপার বা নাম, তার নামই প্রতিবেদন। যে আঙ্গিকে এটাকে তুলে ধরা হয় সেই আঙ্গিকটাই হচ্ছে প্রতিবেদন, সেই কাঠামোটাই হচ্ছে প্রতিবেদন। কি কি আছে কাঠামো, কি করে লিখতে হয়, সমস্ত একটু ধৈর্য ধরে দেখো, আশা করি উপকৃত হবে। তো দেখো, প্রতিবেদন কত প্রকার হয়, প্রতিবেদন দু প্রকার, প্রাতিষ্ঠানিক আর সংবাদ বিষয়ক প্রতিবেদন, মূলত দু প্রকার। প্রাতিষ্ঠানিক বলতে কি, যে কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যাপার স্যাপার, একটা বিদ্যালয় হতে পারে, একটা অফিস হতে পারে, ঠিক আছে, যে কোনো কলকারখানা হতে পারে, সেই সমস্ত বিষয় ভিত্তিক প্রতিবেদন হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যেমন তোমাদের স্কুলে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, স্কুলে কোনো স্যার রিটায়ার বা অবসর নিচ্ছেন, এই সমস্ত ব্যাপার, কারো একটা জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে কোনো মনীষী, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের উদাহরণ। আর 2 নম্বর হচ্ছে সংবাদ বিষয়ক প্রতিবেদন, সংবাদ যে কোনো ঘটনা যেটা ঘটে গেছে সেই ধরনের ব্যাপার সংবাদ যেখানে দেওয়া হচ্ছে, যেগুলো নিউজ পেপার রিপোর্ট তোমরা পড়ে থাকো বাংলায় বা ইংরেজিতে, যে অমুক জায়গায় রেলে দুর্ঘটনা ঘটেছে, 30 জন আহত বা 30 শতাধিক মৃত, 500 আহত, এই রকম প্যাটার্ন গুলো,
মৃত 5 আহত 30, এই যে শিরোনামগুলো থাকে সেইগুলো হচ্ছে সংবাদ বিষয়ক প্রতিবেদন। অমুক জায়গায় ব্রিজ ভেঙে পড়েছে, অমুক জায়গায় কি হয়েছে, একই ট্র্যাকে দুটো রেলের সংঘর্ষ হয়েছে, এই যে ব্যাপার। অমুক জায়গায় ডাকাতি, ভয়াবহ ডাকাতি, পার্ক সার্কাসে ভয়াবহ ডাকাতি, এই যে ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো যখন হবে সেইগুলো হচ্ছে সংবাদ বিষয়ক প্রতিবেদন। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জিটুইট বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে একদম গুচ্ছ আকারে আসতেই থাকবে, আসছে এবং আসতেই থাকবে। আর বাংলা বিষয়, ইতিহাস বিষয়, ভূগোল বিষয়, প্রতিটা বিষয় কিন্তু ধরে ধরে অধ্যায় ভিত্তিক কিন্তু আলোচনা করা হয়েছে। এছাড়াও ইংরাজির আলোচনাও কিন্তু এই চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে ভুলো না। তো দেখো এই যে প্রতিবেদন, এটা যে লিখতে হবে এটা কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখে নি তাহলে। দেখো সহজ ভাষা প্রথম নিয়ম, নিয়ম সহজ ভাষা, অর্থাৎ সোজা ভাষায় এটা লিখতে হবে। তথ্য সমৃদ্ধ দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ অনেক তথ্য থাকতে হবে, যত রকম ইনফরমেশন দেওয়া সম্ভব ততটা ইনফরমেশন দিতে হবে, যত যে তথ্য দিতে পারবে তার লেখাটা ততটাই সমৃদ্ধ হবে, গুণমান সম্পন্ন হবে, নাম্বারটাও তার বেশি হবে। নেক্সট পক্ষপাত শূন্য, যখন তুমি একটা রিপোর্ট বা প্রতিবেদন লিখছ কারো হয়ে কথা বলা যাবে না, অমুক দলের ইনফ্লুয়েন্স থাকলে হবে না, যে কোনো পার্টির কিন্তু দাসত্ব করা যাবে না, একদম পক্ষপাত শূন্য হবে, নিরপেক্ষ হবে কথাটা বলতে হবে, ঠিক আছে। আর হচ্ছে 4 নম্বর পয়েন্ট, বাস্তবমুখী, অর্থাৎ যেটা ঘটেছে সেটাই প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এই 4টে পয়েন্ট ফলো করে সংবাদ পরিবেশন করতে হবে প্রতিবেদনের ফরম্যাটে, প্রতিবেদনের জন্য। এবার দেখো কি কি করা যাবে না, জটিল বাক্য প্রয়োগ করা যাবে না, অর্থাৎ যেখানে সংযোজক অব্যয় আছে, যদি তবে, যদি তুমি আসো তবে আমি যাব, এই ধরনের যে বাক্য, এই ধরনের বাক্য ব্যবহার যতটা সম্ভব না করা। এ প্রসঙ্গে বলে রাখি এই যে বাক্য, বাক্য পরিবর্তন তোমাদের মাধ্যমিক ব্যাকরণে রয়েছে, সেটা কিন্তু আমি ভিডিও অলরেডি করেছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নেবে। এবার দেখো পুনরুক্তি, অর্থাৎ একটা কথা বারবার বলা যাবে না, সেটা দৃষ্টিকটু দেখায়, পড়তেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তুমি যদি একই খাবার রোজ খাও, একই জামা রোজ পরো, তোমার ভালো লাগবে? সেই রকম পুনরুক্তি করা যাবে না, একটা কথা বারবার বলা যাবে না। তথ্য বিকৃতি, যা আছে ঘটনা সেই ঘটনাটাকেই প্রেজেন্ট করতে হবে, বর্ণনা করতে হবে, তিলকে তাল করা যাবে না। কথায় বলে না যে অমুক না তিলকে তাল করে দিয়েছে, অর্থাৎ সেইটা যেন না হয়, তথ্য যেন পরিবর্তিত না হয়। ঘটনা হয়েছে যে অমুক জায়গায় রেলে রেলে সংঘর্ষ হয়েছে, আর তুমি প্রেজেন্ট করলে যে রেলটি লাইনচ্যুত হয়েছে, তাহলে তো তথ্যের বিকৃতি হয়ে গেল, এইটা যেন না হয়। আর লাস্ট পয়েন্ট কল্পনা, কল্পনা প্রবণ মানসিকতা নিয়ে প্রতিবেদন কিন্তু লেখা যায় না, প্রতিবেদন হয় বাস্তবমুখী। কল্পনা তুমি করতে পারো না, তোমার নিজস্ব কোনো ধ্যান ধারণা থাকবে না প্রতিবেদনে, মোট কথা যা হয়েছে ঘটনা সোজাসাপটা হবে, সেটাকে তুলে ধরতে হবে। তাহলে এবার আমরা প্রতিবেদনের যে ফরম্যাট আছে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে দেখো প্রতিবেদন রচনায় কি কি জিনিসকে নজর দিতে হবে। দেখো প্রথম পয়েন্ট, শিরোনাম যেন প্রাসঙ্গিক হয়। প্রতিটা প্রতিবেদনে কিন্তু একটা হেডলাইন বা শিরোনাম থাকে। তোমরা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখো না যে হেডলাইন 1 মিনিটে, এইরকম ব্যাপারগুলো, বা যে কোনো লেখায় খবরের কাগজে দেখবে একটু মোটা হরফে বড় করে, বোল্ড লেটারে মোটা হরফে বড় করে কিছু একটা ঘটনা দেওয়া রয়েছে। কিরকম ঘটনা, যেমন এই যে এগুলো হতে পারে, করোনার প্রাদুর্ভাব, এরকম করে হেডিং করলো, হেডিং করে নিচে টোটাল সংবাদটাকে পরিবেশন করা হলো। তো এই যে ব্যাপারটা, যেমন এই যে এখানে একটা হেডিং দিয়েছি প্রতিবেদন রচনা, দেখো এইখানে যে সাইজটা আমার বাকি লেখার, কিন্তু এইখানে দেখো এই লেখাটা কিন্তু বড়, এবং যতটা সম্ভব এই লেখাটাকে একটু চওড়া করে লেখার চেষ্টা করবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কালির অক্ষর তো বোল্ড থাকে বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায়, কিন্তু তোমরা কি করে বোল্ড করবে, তোমরা কি এইরকম করবে যে তোমরা বোল্ড কি করে করতে পারো, তোমরা যদি এরকম ভাবো যে আমরা এরকম করে বোল্ড করবো স্যার, এরকম এরকম করে বোল্ড করবো, এরকম করে বোল্ড করবো, এটা কি দেখতে ভালো লাগছে? এইটা প্রসেস নয়, এইভাবে বোল্ড করা যাবে না। তাহলে কি করে করবে, লেখার থিকনেসটাকে
মোটা করতে হবে, লেখার থিকনেস কিরকম করে, এই যে লেখাটা একটু চ্যাপ্টা ধরনের হবে, চ্যাপ্টা ধরনের এইরকম প্যাটার্ন, তাহলে কিন্তু তোমার সেটা বোল্ডের কাজটা কিন্তু করে দেবে। তাহলে বুঝতে পারলে তোমরা, এইভাবে তোমরা বোল্ডে করবে। এবং এবার দেখো শিরোনাম যেন প্রাসঙ্গিক হয়, শিরোনামটাকে প্রাসঙ্গিক কিন্তু হতে হবে। অর্থাৎ তুমি লিখছো করোনার কথা, সেক্ষেত্রে তুমি যদি ওখানে করোনার কথা হেডিং এ তুমি যদি লিখে দাও যে খাদ্যাভাব, লিখছো করোনার কথা হেডিং দিলে খাদ্যাভাব বা কর্মসংস্থান বা মানুষ বেকার হয়ে পড়েছে, বেকারত্বের জ্বালা, যদি এইরকম তুমি দিয়ে দাও হেডিং, তাহলে তো প্রাসঙ্গিকতাই থাকলো না, অর্থাৎ টু দা পয়েন্ট হলো না। যেটা শিরোনাম দিলে তোমার আগ্রহটা বাড়বে এবং শিরোনামটা দেখা মাত্রই কিন্তু খবরটা কি হতে পারে তার একটা আশঙ্কা করে নিতে পারবে পাঠক, তাহলেই তো সেই শিরোনামটা ভালো। ক্যাচি শিরোনাম হতে হবে, একটু ইউনিক, ওই গদবাঁধা বই থেকে মুখস্থ করলে অমুক সহায়িকা তমুক সহায়িকা, সেখানে নাম্বার কোথায় সবাই তো ওটা জানে, তুমি ইউনিক কিছু কর। দেখো নেক্সট হচ্ছে শিরোনামে একটু মোটা ও বড় অক্ষর লিখবে, যেটা আমি বলে দিলাম একটু কিভাবে করতে হয়। 3 নম্বর, নিজস্ব সংবাদদাতা, এইটা লিখতে হবে শুরুতে, নিজস্ব সংবাদদাতা। এখানে দেখো আমি লিখেছি তাহেরপুর, তোমরা কিন্তু তাহেরপুর লিখবে না, তোমরা তোমাদের এলাকা লিখবে যেখানে তুমি থাকো। তারপরে লিখবে 27 এপ্রিল, আজকের তারিখ, আজকে যে তারিখে আমি ভিডিওটা রেকর্ড করছি 27 এপ্রিল 2020, তো সেই তারিখ এটা, তোমরা তোমাদের যে ডেট হবে সেটা। এবং এখানে খেয়াল রাখবে তোমরা কিন্তু অনেকেই এখানে কিন্তু বাংলার বদলে তোমরা অনেকেই এরকম লিখে থাকো, এটা কিন্তু ঠিক নয়, এটা একেবারেই কাটা, বাংলায় লিখতে হবে। যখন বাংলায় লিখছো তুমি সমস্তটা বাংলায় হবে, এটা আমাদের মাথায় থাকে না। আর এখানে কিন্তু কোনো সে অমুক তমুক দিতে হবে না, 27 এপ্রিল, 5ই জুন, তারপরে কি 4 জানুয়ারি, এইরকম দিতে হবে, মাঝখানে যে হস্যই টস্যই এগুলো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে বোঝাতে পারলাম। এইবার লাস্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে খবরটা তুমি পরিবেশন করছো সেটায় টান টান ভাব, রেস যেন না কাটে, অর্থাৎ ভিউয়ার্স বা যে পাঠক সে যেন কেটে না পড়ে, সরে না যায়, মানে আর ভালো লাগছে না পড়তে, দূর খবরটা সেরকম নয়। অ্যাট্রাকটিভ খবর পরিবেশন করতে হবে, সংবাদ যেন অ্যাট্রাকটিভ হয়। যেমন দেখবে তোমরা অনেকগুলো তো নিউজ চ্যানেল দেখো, সবার খবর পড়া ভালো লাগে, নির্দিষ্ট কয়েকজনই এমন আছে, যেমন অর্ণব গোস্বামী অনেকেই ফেভারিট, তো সেই রকম। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করবে একটা প্রতিবেদন লেখার ক্ষেত্রে। তাহলে ফরম্যাটটা দেখো, নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম, ডেট, এইটা দেবে, দিয়ে প্রতিবেদন যে বিষয়ে দেবে, ধরো আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি করোনার প্রাদুর্ভাব এটা সম্পর্কে, তাই বলে বলছি না যে এটাই হেডিং করবে, এটার হেডিং করলে হবে না। কিন্তু এটা কিরকম হতে পারে আমি কয়েকটা বলে দিই, মহামারী করোনার গ্রাসে দুনিয়া, করোনার আতঙ্কে বিশ্ব, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো দিয়ে তোমরা কিন্তু লিখে পাঠাও জিকে উইথ বিশ্বনাথ, আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে পাঠিও না, তোমরা ফেসবুক গ্রুপ রয়েছে জিকে উইথ বিশ্বনাথ, সেখানে লিখে পাঠাও, আমি তোমাদেরকে চেক করে দেব। আর দেখো অরণ্য সপ্তাহ পালন, তোমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন হতে পারে, এলাকায় অরণ্য সপ্তাহ পালন হতে পারে, এই এই ব্যাপার, এই কারণে অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে, কতদিন থেকে কতদিন ব্যাপী হয়েছে, কারা কারা এসেছিলেন, কি কি অনুষ্ঠান হয়েছে, এবং লাস্টে আমরা কিভাবে শেষ হলো আর কি অনুষ্ঠানটা, সেইটা তুলে ধরতে হবে। নেক্সট দেখো কর্মসংস্থানের অভাব, অর্থাৎ কাজ বাজ নেই লোকের, এরকম একটা বেকারত্ব, এই ব্যাপার নিয়ে তোমরা একটা লিখতে পারো যে লোকের এখন ম্যাক্সিমামই কিন্তু কাজ বাজ পাচ্ছে না, আমাদের এখানে কাজ নেই, সবাইকে বাইরে যেতে হচ্ছে বিভিন্ন হোটেলের কাজে, উদাহরণ দিতে পারো, আমাদের দেশে কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে একটা। আর প্লাস্টিক দূষণ, যেটা আমাদের প্লাস্টিক কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে বিভিন্ন বড় শহরগুলোতে, এখন কিন্তু সেই প্লাস্টিক দূষণ, প্লাস্টিক কি করছে সেই ব্যাপারটা দিয়ে একটা প্রতিবেদন। এখানে কিন্তু নিজের কথা কিছু হবে না, এই এই ঘটনা ঘটেছে তথ্যগুলো তুলে ধরতে হবে, এই এই ব্যাপার বলা হয়েছে, এইরকম এইরকম ভাবে তোমরা এই প্রতিবেদনগুলো প্র্যাকটিস করো। আমার
গ্রুপ জিটুইট বিশ্বনাথে পাঠাও, আমি অবশ্যই তোমাদের দেখে দেবো, চেক করে দেবো যে কোথায় কি ভুল ত্রুটি হয়েছে বা কতটা ঠিক হয়েছে, কিরকম হচ্ছে অবশ্যই। ঠিক আছে, তাহলে এইরকম ভিডিও দেখার জন্য জিটুইট বিশ্বনাথ চ্যানেলটাকে সঙ্গী করে নাও।